বঙ্গবন্ধু কথাটাই উচ্চারণ করা যাবে না। এই বিজয় পাকিস্তানের পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে দিল। জাতিকে তো ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু তার নেতৃত্বে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, আমি তাজরিন রিকা। আমার সঙ্গে আজ রয়েছেন লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ, যা আমরা সকলেই জানি, আর যে ডাকে আসলে মূলত বাঙালি জাতি সত্তার মধ্যে জাগ্রত হয়েছে দেশ রক্ষা করার একটা চেতনা, সবাই ঝাঁপিয়ে পড়েছে। তো আপনিও তো আসলে ওই সময়টাতে ছিলেন, তো আপনার দৃষ্টিতে আসলে 7ই মার্চ কেমন ছিল, আপনার স্মৃতিতে কেমন ছিল? আমরা যদি 70-এর নির্বাচনটা ধরি, ডিসেম্বরে এই নির্বাচনে যে রায়টা উঠে আসলো সেটা পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব। যে মানে 167 আসনের মধ্যে 2 বাদে সকল আসনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হলো। মানুষ আসলে বঙ্গবন্ধু তার নেতৃত্বকে এবং যেই মূল্যবোধটা নিয়ে লড়াইটা তার পক্ষেই ভোট দিয়েছে। আর এই বিজয় পাকিস্তানের পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে দিল। পাকিস্তানি শাসকরাও ভাবেনি যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু গণরায় বঙ্গবন্ধুকে বৈধতা দিয়ে দিল বাঙালি জনগণের অবিসংবাদিত নেতা হিসেবে, শাসনতান্ত্রিক তাকে ক্ষমতা দিয়ে দিল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এটা তো আসলে তাদের পক্ষেও আসলে মেনে নেওয়া এতটা সহজ ছিল না। হ্যাঁ, সহজ ছিল না, কিন্তু তারা তো এই জায়গাটার মধ্যে পড়ে গেল। তো তখন তো তার সামনে উপায়টা কি, যে অবশ্যই গণরায়কে শ্রদ্ধা করে পাকিস্তানের যে শাসনতান্ত্রিক যে গণতান্ত্রিক পথের যাত্রা, কিন্তু সেটা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। বঙ্গবন্ধুও সেটা উপলব্ধি করেছেন যে প্রকাশ্য জনগণের সামনে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিল, এটা সংসদ ভবনে স্পিকার নির্বাচিত হলো, তারা শপথ নিলেন, সেরকম ঘটনা ছিল না। তার অর্থ তিনি কিন্তু জনগণের শক্তিকে তিনি উন্মুক্ত করেছেন, আর এই শক্তি নিয়ে তিনি এগিয়ে যাবেন, সেটার একটা প্রতিফলন সেখানে ঘটলো। পাকিস্তানিরা আসলো, কিছু আলোচনার কথাটা বলছে, কিন্তু ভেতরে ভেতরে তো একটা অন্য প্রস্তুতি চলছিল, যেটা প্রতিফলন হলো যে ডিসেম্বরে নির্বাচন হয়ে গেল কিন্তু সংসদ অধিবেশন আহ্বান করা হচ্ছে না। নানা টালবাহানা করে অবশেষে এটা আহ্বান করা হলো, 3রা মার্চ সংসদ অধিবেশন বসবে, প্রথম অধিবেশন ঢাকায় বসবে। এটা আগেই ঠিক ছিল, একবার ঢাকায় বসবে, একবার ইসলামাবাদে হবে। তো সকলের কিন্তু এই উত্তেজনার ততটা হয়তো ছিল না, কিন্তু একটা প্রতীক্ষা ছিল যে গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যেতে পারবো আমাদের বৈধ শক্তি নিয়ে। 3রা মার্চ অধিবেশন বসবে, 1লা মার্চ আকস্মিকভাবে এই অধিবেশন স্থগিত ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ফলে ওটার সঙ্গে মিলিয়েই কিন্তু আমাদের 7ই মার্চ, এবং 7ই মার্চ তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন জাতির সামনে। তো 1লা মার্চ থেকেই সারা দেশে মানুষ কিন্তু নানারকমভাবে বিক্ষোভে ফেটে পড়ল। আমরাও সেখানে 2 মার্চ পতাকা উত্তোলন, 2 মার্চ পতাকা উত্তোলন, প্রতিদিনই কিছু না কিছু ঘটতে লাগলো। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মানে ওই 7ই মার্চের আগে মূলত মানুষের চিন্তা ভাবনা জুড়েই ছিল এই মার্চের 7 তারিখে আসলে কি হতে যাচ্ছে, হতে যাচ্ছে, এবং লক্ষ লক্ষ মানুষ মানে ঢাকার জনসমুদ্রে পরিণত হলো। রেসকোর্স ময়দান তখন দূরে কোনায় বসে আমাদেরও কিছু বন্ধুবান্ধব, আমরা ভাষণ শুনলাম, এবং ভাষণের পরে মানুষ যখন ফিরে যাচ্ছে তখন একটা মনে হলো যে অনেক রকম রাজনীতির তো অনেক বিভাজন ছিল, কিন্তু মনে হলো সব বিভাজনগুলো যেন কাটিয়ে উঠছে। তো আসলে এই যে 18 মিনিটের যে তিনি ভাষণটা দিলেন, এটার মধ্যে আসলে এমন কি ছিল যা জাতিকে এত শক্তি জুগিয়েছে, এত অনুপ্রেরণা জুগিয়েছে? এই যে পাকিস্তানের যে দীর্ঘ ধারাবাহিকতা, 23 বছরের যে শোষণ, তার সঙ্গে যে দ্বিজাতি তত্ত্ব, সাম্প্রদায়িকতা, এবং সেটা দিয়ে বাঙালিত্বের অস্বীকার, আর আমরা তো বাঙালি, তার সঙ্গে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো বিভাজন নেই, এবং বরং 2-এর সম্মিলনেই হচ্ছে 2 সত্তার পরিচয়। আমার ধর্মসত্তাও সেখানে মহীয়ান হয়, আমার জাতিসত্তাও সেখানে বলবান হয়। তো এই 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 মানে সংকট তো মোকাবেলা করে জাতিকে তো ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু তার নেতৃত্বে। 6 দফাও যদি ধরি, 6 দফা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে ওখানে হচ্ছে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, সরকার পরিচালিত, তার কিছু খুঁটিনাটি, 6 দফা, 11 দফা, 21 দফা। হ্যাঁ, কিন্তু 6 দফার যদি মূল নির্যাস ধরি, তাহলে কি বাংলা বাঙালি শাসন করবে, এই বার্তাটাই কিন্তু খুব বড় হয়ে উঠে এসছে। 7ই মার্চের ভাষণ কিন্তু ওটারই একটা বলা যায় উত্তঙ্গ শিখর। ওটা
ধারাবাহিকতা ধারাবাহিকতা এবং সেইখানে কিন্তু বাঙালি তখন ওই ভাষণের মধ্যে দিয়ে কিন্তু বার্তাটা পেয়ে গেল এবং কি সামরিক বাহিনীকেও তিনি বললেন পাকিস্তানি সামরিক বাহিনীকে যে তোমরা আমাদের ভাই তোমরা ব্যারাকে ফিরে যাও তোমরা আর কোনো জুলুম করার চেষ্টা করবে না তাহলে তোমরাও শান্তিতে থাকবে এই যে বার্তা এই বার্তাগুলো কিন্তু নির্যাসে মানুষকে কিভাবে ব্যাখ্যা করেছে আমার মনে যে আসলে অনেকভাবে আমাদের এই ভাষণকে বুঝতে হবে আপনি যখন কথা বলছিলেন বললেন যে সেই ভাষণে আসলে দূর দূরান্ত থেকে মানুষ এসে জমায়েত হয়েছে রেস কোর্স ময়দানে আপনি দেখেছেন সবার অভিমত নিয়েছেন ওই প্রতিক্রিয়া দেখেছেন নিজের চোখে আপনি ছাত্র ছিলেন আপনার তখন প্রতিক্রিয়া কেমন ছিল আমরা একটা বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে ছিলাম আমাদের একটা ছিল যে জাতীয় আন্দোলন সম্পর্কে আমাদের অনেক সংশয় ছিল সাতই মার্চের ভাষণটা কোনো সংশয়ের আর জায়গা রাখেনি আর তার আগেই কিন্তু একটা ছাত্রদের মধ্যে যে ওই এগারো দফাটা যেটা ছিল একটা ঐক্য তৈরি হচ্ছিল ফলে বিভিন্ন ছাত্র সংগঠনও কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছিল আর সাতই মার্চের ভাষণটা ওটাকে বলা যায় যে একটা বাঁধ ভাঙা জোয়ার যেমন সকল ধারা উপধারাকে একত্র করে দেয় একটা ওই রকম একটা পরিস্থিতি তৈরি করেছিল কিন্তু সামনে পথ কি হবে যেটা বঙ্গবন্ধুর ভাষণেও কিন্তু সেই পথ কী হতে পারে তার কিন্তু তিনি ইঙ্গিতগুলো কিন্তু তিনি দিয়ে রেখেছেন আর আমরাও বোঝার চেষ্টা করছি কিন্তু সাতই মার্চের ভাষণের পরে কিন্তু যে যাই ঘটুক না কেন শত্রুর যখন মোকাবেলা করতে হবে একটা সশস্ত্র সংগ্রাম করতে হবে এই বার্তাটা কিন্তু ওখানে চলে আসলো ফলে ছাত্রদের মধ্যে ওই প্রশিক্ষণ শুরু হলো যে আমাদেরকেও আমাদের যারা অগ্রজ তারা নিয়ে গেলেন ঢাকার অদূরে ডামরায় ওখানে হয়তো রাইফেল চালনা শিক্ষা খুবই সাধারণ বলবো মল্টো ককটেল কীভাবে তৈরি করতে হয় অর্থাৎ প্রস্তুতিটা কিন্তু খুব বড়ভাবে আনুষ্ঠানিকভাবে বলবো আমি যে সাতই মার্চের ভাষণ সেটা সূচনাও করলো তো এই যে সাতই মার্চের ভাষণের পর যুদ্ধ হলো দেশ আজ স্বাধীন বাংলাদেশের আমরা মানুষ কিন্তু আমরা এও জানি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর যখন মৃত্যু হলো তার পরবর্তী অনেকটা বছর আসলে হচ্ছে যে এই সাতই মার্চের ভাষণটা অবরুদ্ধ করা হলো ইতিহাস বিকৃত করার চেষ্টাও চালানো হলো তো এই সময়টাকে আসলে আপনি কীভাবে দেখেন পঁচাত্তরের পরে তো একটা দুঃসময় নেমে আসলো এবং তখন তো বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা যেত না তখন তো গণমাধ্যমগুলোও তো সরকার নিয়ন্ত্রিত ছিল মূলত বেতার টেলিভিশন তো বটেই এমনকি সংবাদপত্র উপরে কঠোর সেন্সরশিপ ছিল এবং সেন্সর কর্তৃপক্ষ প্রতিদিনই নানারকমভাবে তাদের বলা হয় যে মিডিয়া অ্যাডভাইস টেলিফোন করে জানিয়ে দিত এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না আর বড় যে বার্তা ছিল যে বঙ্গবন্ধু কথাটাই উচ্চারণ করা যাবে না এবং ইতিহাসের একটা বিকৃতি বিস্তৃতির মধ্যে জাতিকে ঠেলে দেওয়া হলো পাঠ্যপুস্তকেও সেগুলো পাল্টে দেওয়া হলো সেই সময়ে কিন্তু আমি বলবো যে একটা নীরব একটা বেদনা সকলে বহন করেছে আর সংগঠিত হয়ে যে এটা প্রতিবাদ প্রতিরোধ তার কিছু আয়োজন হয়েছে কিন্তু ওই পর্যায়ের কোনো নেতা ছিলেন না যিনি আবার জাতিকে ঐক্য করে তুলবেন এটা সময় নিয়েছে এবং সেই সময়টা তো আমরা দেখব যে নানারকমভাবে শৈল্পিক নানা কাজের মধ্যে দিয়ে কিন্তু আবার ইতিহাসটা ফিরে আসা শুরু হলো আমি তো খুব মনে হয় আমার যে নির্মলেন্দু গুণ এই একুশের যে কবিতা পাঠের আসরে যে কবিতাটা পাঠ করলেন যে আমি আজ কবিতায় শেখ মুজিবের কথা বলবো এই কবিতাও কিন্তু একটা বিশাল একটা বলা যায় বিদ্যুৎ তরঙ্গের মতো মানুষের কাছে চলে গেল একদিকে সরকারি প্রয়াস সামরিক কর্তৃপক্ষের নানা দমননীতি আরেকদিকে মানুষ তার নিজস্ব পথেই কিন্তু এই কাজগুলো করলো অনেক বই লেখা হলো স্মৃতিকথা লেখা হলো অনেক রকমভাবে কবিতা ছড়া নাটক গল্পে মুক্তিযুদ্ধ ফিরে আসতে শুরু করলো আর মুক্তিযুদ্ধ ফিরে আসা মানেই হচ্ছে বঙ্গবন্ধুর আবার একটা মহিমান্বিত প্রত্যাবর্তন 2017 সালে ইউনেস্কো থেকে আসলে এই ভাষণটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে গোটা বাঙালির জন্য তো আসলে নিঃসন্দেহে এটি একটি গর্বের বিষয় একটা অসাধারণ ঘটনা আমি বলবো ইতিহাসে এরকম খুব বেশি পাওয়া যায় না ভাষণ অনেক রকম আছে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেটা কিন্তু মানে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড যে বিশ্ব মানবের স্মৃতির অংশ হিসাবে যে ওদের ইন্টারন্যাশনাল রেজিস্টার এটাতে একটু কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল আমি এবং অ্যাম্বাসেডর শহীদুল ইসলাম প্যারিসে আমরা প্রথম খসড়াটা করেছিলাম ইউনেস্কোর দিকে থেকে ওই খসড়াতে ওটা উল্লেখ ছিল কিন্তু ইউনেস্কোর দিক থেকে একটা জিজ্ঞাসা ছিল ভাষণটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য একটা অসাধারণ তাৎপর্য বহন করে কিন্তু পৃথিবীর জন্য এটার গুরুত্ব কী সেটা কিন্তু আমরা তাহলে একটু বড়োভাবে দেখতে হবে যে তৃতীয় বিশ্বের যে প্রধানত জাতি তাদের যে মুক্তি আন্দোলন যেটা জাতিসংঘ একটা স্বীকৃতি দিল এবং 70 সালে সেটা একটা সার্বজনীন স্বীকৃতি পেল নিপীড়িত জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাংলাদেশ কিন্তু তার অংশ বাংলাদেশ কার্যত ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং এইখানে প্রধানত জাতির তার স্বাধীনতার অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে
এবং সেই অধিকারের প্রতিফলন কিন্তু 7ই মার্চের ভাষণ ফলে এই ভাষণটা কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্ববহ বিশ্বের নিপীড়িত জনগণের জন্য গুরুত্ববহ গোটা বিশ্বের জন্য গুরুত্ববহ তো সর্বশেষ প্রশ্ন যেটা না করলেই না যে তরুণ প্রজন্মের মধ্যে আসলে আমরা কতটুকু সচেতনতা দেখতে পাই আর এই 7ই মার্চের গুরুত্ব তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমি আরেকটি দিক থেকে এটা বলি যে 2022 সালে এই ইউনেস্কোর একটা সংগঠন রয়েছে কোরিয়াতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডকুমেন্টারি হেরিটেজ তারা মেমরি অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে কাজ করে তো তারা একটা প্রকাশনা করেছে 10টা মেমরি অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে এসডিজি গোল যেটা এখনকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তাতে অনেক মূল্যবোধের কথা আছে আবার অনেকগুলো করণীয়র কথা আছে যে কোনো মানুষ আর পিছিয়ে থাকবে না সকলে বিকাশের সুযোগ পাবে এটা কিন্তু আজকের তরুণদের জন্য গুরুত্বপূর্ণ তারা কিন্তু এই এসডিজি গোল বাস্তবায়নের সঙ্গে তারা যুক্ত তো সেইখানে কিন্তু 10টা ভাষণকে তারা 10টা এসডিজি গোলের সঙ্গে সম্পর্কিত করে উপস্থাপন করেছে সেখানে 7ই মার্চের ভাষণটাও তারা উপস্থাপন করেছে এসডিজি গোল 10-এর সঙ্গে যে রিডিউসড ইনইকুয়ালিটি এবং এই ইনইকুয়ালিটি হচ্ছে অনেক বড়ভাবে দেখা আর সেখানে তারা 7ই মার্চের ভাষণটাকে যে ভবিষ্যৎমুখী একটা প্রেরণা হিসাবে বিবেচনা করেছে আমার মনে হয় তরুণদের সেখান থেকে নেওয়ার আছে যে এটা কেবল যে স্বাধীনতার ডাক ছিল তা না এটা মুক্তিরও ডাক ছিল সেজন্য 7ই মার্চের ভাষণের এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম আজকে মুক্তির সংগ্রামের দায়িত্ব আজকের তরুণদের উপর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই আলোচনায় আমাকে আহ্বান করার জন্য